আবার ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত মালিপাড়ার বছর তিরিশের পরিযায়ী শ্রমিক মিলন শেখ গত প্রায় পাঁচ মাস ধরে মিলন শেখ কেরালার এন্নাকুলাম জেলার পট্টিমাট গ্রামে রাজমিস্ত্রির কাজ করতেন পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা কোলেনসেলে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়েছেন মিলন শেখ অকাল মৃত্যুতে এলাকায় ছায়া নেমে এসেছে বছর আট এক মে ও এগারো বছরের এক ছেলে সহ স্ত্রী নিয়েছিল মিলন শেখের হতদরিদ্র সংসার এই আর্থিক দিক থেকে অসচ্ছল পরিবারের হাল পাড়ি দিয়েছিল সংসারের একমাত্র রোজগারে ব্যক্তির মৃত্যুতে আসারে মেঘ দেখছেন তারা তারা আরও জানান মিলন শেখের লাশ ফেরাতে প্রায় দেড় লক্ষাধিক টাকা যার জটসামান্য টাকা জোগাড় হয়েছে এখনো পর্যন্ত আর তাই মিলন শেখকে ফেরাতে সরকারি সাহায্যের আবেদন চাইছে তারা স্বামীর অকাল মৃত্যুতে মানসিকভাবে গেমে পড়েছেন স্ত্রী শোকস্তব্ধ অবস্থায় তিনি জানান সকালেই তার সাথে কথা হওয়ার সময় মিলন শেখ জানায় শরীরটা খুব একটা ভালো নেই বিকেলবেলায় সহকর্মীদের সাথে চিকিৎসকদের কাছে যাবে আর তারপর রাত্রি নটার সময় ফোন আসে স্বামী আর নেই স্বামীর অকাল বিয়োগে শোকস্তব্ধ সীমা দেবী হয়তো সরকারি সাহায্যই পারবে মিলন শেখের ছেলেমেয়েগুলোকে শেষ বাড়ির মতো নিজের নিথর বাবাটাকে একবার ছুঁই দেখতে এখানে আমার এক ফুপাই তো ভাই মারা গেছে কেরলে কাজ করতে গিয়ে ওটা কেরলে আছে পাটটি পাটাম বলে জায়গা ওখানে আছে কি কাজ ওখানে শ্রমিকের কাজ করতো এখন পর্যন্ত কোনো কাজ কিছু করতে পারেনি আমরা টাকার অভাবে টাকার অসুবিধার জন্য আমরা ওই লাশ যে নিয়ে আসবো বাড়িতে সেই ব্যবস্থা কিছু করতে পারছি না আমাদের আর্থিক দিক দিয়ে তো ওর তো কিছুই না একদম মানে নিঃস্ব আর যে ওর আরও দুই এক ভাই আছে তারাও তাই তার জন্য কিছুই করতে পারছি না আমরা কালেকশন বলতে আমরা আমাদের গ্রামে কিছু কালেকশন করেছি কেউ দুশো কেউ একশো পাঁচশো এরকম দিয়েছে দিয়ে কিছু পয়সা হয়েছে এই পয়সাটাতে তো আর সমস্ত কিছু সম্ভব নয় হবে না আমরা এখন আশা করছি সরকারিভাবে যদি রাস্তা আমাদের কাছে ফিরিয়ে দেওয়া যায় সেই আশাটাই করছি আমাদের কাছে আমরা এখনও সরকারিভাবে কিছু করতে পারিনি মানে আমরা সেই জায়গায় যাই যায় পৌঁছাতে পারিনি যে সরকারি ভাবে নিয়ে আসতে পারছি নি টাকার অভাবে কিছু পাচ্ছি না আনতে পারছি না যে টাকার অসুবিধার জন্যই তো আমরা নাচটা নিয়ে আসতে পারছি নি ফুপাই তো ভাই ফুপাই তো ভাই আমার নাম মোস্তাফিজুর রহমান এখানে আমার এক ফুপাই তো ভাই মারা গেছে কেরলে কাজ করতে গিয়ে ওটা কেরলে আছে পাটটি পাটাম বলে জায়গা ওখানে আছে কি কাজ করতো ওখানে শ্রমিকের কাজ করতো এখন পর্যন্ত কোনো কাজ কিছু করতে পারিনি আমরা টাকার অভাবে টাকার অসুবিধার জন্য আমরা ওই লাস্ট যে নিয়ে আসবো বাড়িতে সেই ব্যবস্থা কিছু করতে পারছি না আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ